বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। তোমাদের সবাইকে আজকে অ্যারাবিক 9 নাম্বার ক্লাসে আমন্ত্রণ। 9 নাম্বার ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে সাজেশন ভিত্তিক ক্লাস। যেটা সাজেশন ভিত্তিক ক্লাস এই জন্যই বলা হচ্ছে, যেহেতু মার্চ মাসের 25 তারিখে তোমাদের মান্থলি পরীক্ষা, আর এই পরীক্ষার আগত প্রায়, যার কারণে আমরা সাজেশন ভিত্তিক ক্লাসের আয়োজন। প্রথমে আমরা জেনে নিব শব্দার্থ সমূহ। তোমরা সবাই উঠায় নেবে এবং বাসায় মনোযোগ সহকারে এগুলো করবে। শব্দার্থ এটা ছিল 10টি স্থান। প্রথমে আমরা শব্দগুলো উঠায় নিব। জামিলন, জামিলন অর্থ তোমরা পড়েছ অবশ্যই, লিখবে জামিলন, জামিলন। এরপরেরটা আমরা লিখব শব্দ মিরওয়াহাতন, মিম র ওয়াও হা আর গলতা, মিরওয়াহাতন। এরপরেরটা হাদিকাতন, হাদিকাতন, হা দাল ইয়ে কাপ আর গলতা, হাদিকাতন মানে বাগান। এরপরে তরিলাতন, ত ওয়াও লাম আর গলতা, তবে লাতন। এরপরে ওহিব্বু লেখ, ওহিব্বু। আর এই পাশে আমরা লিখব যেটা নাফিজাতন, নুন আলিফ হা জাল আর গলতা, নাফিজাতন অর্থ জানা লাভ। হাকিবাতন, হা কাপ ইয়ে বা আর গলতা, হাকিবাতন ব্যাগ বা থলে। কাবিরাতন কাপ তারপরে বা ইয়ে আর গলতা, কাবিরাতন। বড় গোরফাতন, গয়েন র ফা আর গলতা, গোরফাতন মানে কক্ষ বা ঘর। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, একটা শুধু বাদ আছে আমাদের, সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা। আর এখানে হয়েছে আমাদের আটটা। জামিলন সুন্দর, তাহলে হাদিকাতন বাগান, সগিরাতন ছোট, সগিরাতন লেখা হয়নি, আমরা সগিরাতনটা লিখবো এখন। সোয়াদ গায়েন রয়ে আর গোলতা, সগিরাতন অর্থ ছোট। সোয়াদ প্রথমে সোয়াদ, তারপরে সোয়াদ এর সঙ্গে কয়েন ইয়ে র আর গোলতা, সবিরা। এই কয়টা শব্দের অর্থ এখন আমরা জেনে নিব। মিরওয়াহাতন অর্থ পাখা, পয়া আকার আর ক্ষয়া আকার, পাখা যা দ্বারা বাতাস খাওয়া হয়। তবিলাতন টেবিল, টয়ে একারে টে, বয়ের অস্বীকার আর ল টেবিল। হাকি বাতন ব্যাগ বা থলে, থলে আমরা লিখব, ব্যাগ ইংরেজি ভাষা হয়ে যায় থলে, থ ল এ কাবিলে থলে। গোরফাতন কক্ষ, ক আর যুক্ত খ কক্ষ। এবারে সব উহিব্বু আমি ভালোবাসি, সরিয়া ময়ের অস্বীকারে নিয়ে আমি, ভয়ে আকার আল ভালো বাসি, ভয়ে আকার দন্ত সয়ের অশ্রয়ী ভালোবাসি।
জামিলন সুন্দর দন্ত ষয় অংশ কাত দন্ত নয় দ আর র সুন্দর হাদিকাতন বাগান বয় আকার আর দন্ত ন বাগান নাফিজাতন অর্থ জানালা বলিও জয় আকার দন্ত নয় আকার আর লয় আকার জানালা কাবিরাতন বড় ব আর রয় শূন্য র বড় সগিরাতন অর্থ ছোট স অকারে স আর র ছোট এই ছিল আমাদের দশটি শব্দের অর্থ যেটা আমরা শিখলাম আশা করি তোমরা সবাই উঠায় নেবে তোমাদের সুবিধার্থে একবার আমি পড়ছি উহিব্বু অর্থ আমি ভালোবাসি জামিলন সুন্দর মিরওয়াহাতন পাখা হাদিকাতন বাগান তাবিলাতন টেবিল নাফিজাতন জানালা হাকিবাতন থলে কাবিরাতন বড় গোরফাতন কক্ষ সাগিরাতন ছোট এবার আমরা কি করবো তাহলে বাংলা অনুবাদে যাব নয় পৃষ্ঠার বাংলা অনুবাদ শব্দার্থগুলো সবাই মনোযোগ সহকারে বাসায় পড়বে এবং খাতায় লিখবে এবার এসো সর্ব বাংলা অনুবাদ হাজা বাইতি এটা হয় আমার বাড়ি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি বাইতি জামিলন বাইতি আমার মসজিদে আমার বাড়ি টি মসজিদের সামনে আমার বাড়িটি মসজিদের সামনে আমার বাড়িটি মসজিদের সামনে বাড়িটি জামিলন আমার বাড়িটি সুন্দর আমার বাড়িটি সুন্দর আমার বাড়িটি সুন্দর এরপরে ফিহি হাদিকাতন সাগিরাতন সেখানে একটি ছোট্ট বাগান আছে সেখানে একটি ছোট্ট বাগান আছে ছোট্ট বাগান আছে তারপরে লি গোরফাতন এটা আমার কক্ষ এটা আমার কক্ষ ফিহা নাফিজাতন কাবিরাতন ঘরে আছে জানালা মিরওয়াহাতন জামিলাতন ঘরে আছে আছে জানালা এবং সুন্দর পাখা জানালা এবং সুন্দর পাখা হাজা শারীরি এটা হয় আমার খাট এটা আমার খাট এরপরে শারীরির পরে ও হাজা কুরসিউ এবং এটা আমার চেয়ার এবং এটা আমার চেয়ার চেয়ার এবং এটা আমার টেবিল অহাজিহি তাবিল এখন এটা আমার
Table. Table. এরপরে কালামি ওয়া কিতাবি আলা টেবিলাতে আমার কলম এবং বই টেবিলের উপরে আমার কলম এবং বই টেবিলের উপরে উপরে এরপরে ও হাকিবাতি তাহতা টেবিলাতে থলেটি বই রাখার থলে টেবিলের নিচে বই রাখার থলে হয় টেবিলের নিচে বই রাখার থলে হয় টেবিলের নিচে নাফিজাত গোরফাতি মাফতু হাতন ঘরের জানালা খোলা ঘরের জানালা খোলা ঘরের জানালা খোলা এই ছিল মোটামুটি আমাদের 10-9 পৃষ্ঠার সরল বাংলা অনুবাদ আশা করি তোমরা বাসায় রিডিং পড়বে এবং এই অনুবাদের সঙ্গে মিল করে খাতায় লেখার প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ